নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা অনেক বেশি লোভনীয় আর বেশ সুস্বাদু। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে। তো আজকে আমি বানাবো মানকচু বাটার রেসিপি, তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য মানকচুগুলোকে ভালো করে কেটে টুকরো করে ধুয়ে নিয়েছি, তারপরে গ্রেটারের সাহায্যে এটাকে গ্রেট করে নিয়েছি। প্রথমেই মানকচু কাটার সময় যে খোসাটা সেটা একটু মোটা করে ফেলে নিতে হয়, তাহলে গলা ধরার সম্ভাবনা থাকে না। তো দেখো, কচুগুলোকে খুব ভালো করে আমি কুড়িয়ে নিয়েছি। এবারে এটার থেকে চেপে চেপে রসটা বের করে নেব। এই রসটা বের করে নিলে কিন্তু গলা কুটকুট করার সম্ভাবনা একদমই কমে যায়। তো এখানে দেখো, আমি কচুটাকে খুব ভালো করে চেপে চেপে রসটা বের করে নিয়েছি। এবারে এটাকে নিয়ে নিয়েছি মিক্সিং জারে, আর দিয়ে দিচ্ছি বেশ অনেকগুলো লঙ্কা। লঙ্কাগুলো আমাদের গাছের, ঝালের পরিমাণটা তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী দেবে। এরপরে দিয়ে দিলাম রসুনের কোয়া, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনে পাতা। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতন লবণ, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটুখানি চিনি। এরপরে দেব কালো সর্ষে, বা সাদা সর্ষেও দিতে পারো। এরপরে দিয়ে দিচ্ছি পোস্তদানা। এবারে খুব ভালো করে এটাকে মিক্সিতে পিষে নিতে হবে। তো দেখো, এখানে বাটাটা হয়ে গেছে, একটু সময় নিয়ে বাটতে হবে। এখানে দেখো বাটাটা কতটা স্মুথ হয়েছে। তো একটু সময় নিয়ে বাটলে বাটাটা এরকম খুব সুন্দর আর কি মোলায়েম হবে। এবারে ঠিক মাঝখানে আমি একটা গর্ত করে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণ মতন কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা অবশ্যই লাগবে এই রেসিপিটাতে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।